নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডি এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যদি আপনারা আবেদন করে থাকেন বা অন্য কোনো প্রকল্পের টাকা যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পেয়ে থাকেন বা নিয়মিত পাচ্ছেন এমনটা হয়ে থাকে তাহলে আপনাদের জন্য একটা খারাপ খবর রয়েছে বর্তমানে আরবিআই এর তরফ থেকে তিনটি ব্যাঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই তিনটি ব্যাঙ্কে যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনারা যদি এই অ্যাকাউন্ট ভান্ডার প্রকল্পে দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না তার কারণ বন্ধ হয়ে যাওয়া ব্যাঙ্কের সমস্ত অ্যাকাউন্টগুলোকেও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা যদি আপনারা পেতে চান এবং আপনাদের যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কি করলে আপনারা পরবর্তীতে ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বন্ধ হলো তিনটি ব্যাংক ঢুকবে না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের টাকা তো বর্তমানে আপনারা বুঝতেই পারছেন তিনটে ব্যাংক কিন্তু বন্ধ হয়ে গেছে আর এই তিনটে ব্যাংকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কেন অন্য কোনো প্রকল্পের টাকা ঢুকবে না তো কি বলা হয়েছে আমরা বিস্তারিত জানবো দেখুন বলা হয়েছে নতুন অর্থবর্ষে একাধিক পরিবর্তন হয়েছে যার ফলে ব্যাংকিং পরিষেবায় একাধিক পরিবর্তনও এসেছে আটটি পাবলিক সেক্টর ব্যাংকের সংযুক্তিকরণ হয়েছে যার ফলে কিন্তু তাদের আইএফএসসি কোডও বদলে গেছে সেই সঙ্গে দেখুন বলা হয়েছে আরবিআই বন্ধ করেছে আরও তিনটি ব্যাংকের লাইসেন্স যার জন্য এই তিনটে ব্যাংক কিন্তু ইতিমধ্যে বন্ধ করা হয়েছে এবং এই ব্যাংকের পরিষেবাও কিন্তু বন্ধ হয়ে গেছে ফলে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের টাকাও কিন্তু এই ব্যাংকে আর আসবে না তো দেখুন বলা হয়েছে যে সেবা বিকাশ কোঅপারেটিভ ব্যাঙ্ক তো এই ব্যাঙ্কটাকে কিন্তু অক্টোবর মাসের দশ তারিখ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তো এই ব্যাঙ্কে যদি আপনাদের কারো অ্যাকাউন্ট থেকে থাকে আপনারা যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না তো যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চান তাদেরকে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে এবং নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আপনাকে সরাসরি দুয়ারে সরকারের ক্যাম্প অথবা বিডিও অফিসে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে আপডেট করতে হবে তাহলেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এবং যারা নতুন করে আবেদন করতে চাইছেন তারা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে এই ফ্রেশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আপনারা আবেদন করতে পারবেন ভান্ডার প্রকল্পের জন্য এরপর বলা হয়েছে দেখুন রুপি কোঅপারেটিভ ব্যাঙ্ক তো বলা হয়েছে বাইশে সেপ্টেম্বর থেকে বন্ধ করা হয়েছে এই ব্যাংকের ব্যবসা এবং আরবিআই এর তরফ থেকে এই ব্যাংকেরও কিন্তু লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে যার জন্য বর্তমানে ভান্ডার প্রকল্প কেন অন্যান্য যে সমস্ত প্রকল্প সামাজিক সুরক্ষা যোজনা কৃষক বন্ধু প্রকল্প এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আর এই সমস্ত ব্যাংকে আসবে না এরপরে বলা হয়েছে পুনে রুপি কোঅপারেটিভ ব্যাঙ্ক তো বলা হয়েছে গতবারই বারোই সেপ্টেম্বর থেকে এই ব্যাঙ্কের কিন্তু লাইসেন্স বাতিল করেছে আরবিআই তো বুঝতেই পারছেন এই যে তিনটে ব্যাংক আপনারা বুঝতে পারলেন যে সেবা বিকাশ কোঅপারেটিভ ব্যাংক রুপি কোঅপারেটিভ ব্যাংক এবং পুনে রুপি কোঅপারেটিভ ব্যাংক এই তিনটে ব্যাংকের লাইসেন্স বাতিল হয়ে গেছে আরবিআইয়ের তরফ থেকেই কিন্তু এই ব্যাঙ্কগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে যার জন্য কিন্তু এই ব্যাংকের সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে গেছে এবং যাদের অ্যাকাউন্ট ছিল এই সমস্ত ব্যাংকে তাদের সমস্ত অ্যাকাউন্টও কিন্তু বন্ধ হয়ে গেছে যার জন্য আপনারা যদি এই ব্যাংকে নিজেদের অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যদি এই ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে থাকেন তাহলে টাকা কিন্তু আপনারা পাবেন না বা অন্য কোনো প্রকল্পে যদি আপনারা এই ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু টাকা পাবেন না তার জন্য আপনাকে যেটা করতে হবে নতুন করে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাকে আবার আপনাদের প্রকল্পের আপডেটগুলো করিয়ে নিতে হবে যেখান থেকে টাকা পাওয়া যায় সেখানে গিয়ে আপনাকে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা জমা করতে হবে করলেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ঠিক হয়ে যাবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা টাকা পাবেন তো দেখুন সেই সঙ্গে বলা হয়েছে আরও আটটি ব্যাঙ্ক রয়েছে যারা নিজেদের মধ্যে সংযুক্তিকরণ ঘটিয়েছে আর এর ফলে কিন্তু এই সমস্ত ব্যাঙ্কের যে আইএফএসসি কোডগুলো হয় সেই আইএফএসসি কোডগুলো পরিবর্তন হয়ে গেছে এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম কোন ব্যাংকের বর্তমানে কি কী আইএফএসসি কোড হয়েছে তো বন্ধুরা বর্তমানে আপনারা যদি এই সমস্ত ব্যাংকের পুরনো আইএফএসসি কোড লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জমা করে থাকেন এবং টাকা পেতে পেতেই মাঝখানে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনাদের আইএফএসস সি কোড কিন্তু চেঞ্জ করতে হতে পারে তো এমনটা যদি আপনার সাথে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার ব্যাঙ্কে যাবেন এবং নতুন যে আইএফএসসি কোড সেটা সংগ্রহ করবেন সরাসরি বিডিও অফিসে আসবেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যারা আধিকারিকরা থাকবেন তাদের কাছে কিন্তু আপনারা এই আইএফএসসি কোডটা জমা করবেন এবং তাদেরকে অনুরোধ করবেন আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সঙ্গে এটা আপডেট করে দিতে তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না এবং যে সমস্ত মহিলারা লোক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করতে চাইছেন তারা কিন্তু সরাসরি এই নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে আইএফএসি কোড নতুন আইএফএসসি অ্যাকাউন্ট এটা নিয়ে কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্পে নতুনভাবে আবেদন করবেন সেক্ষেত্রে পরবর্তীতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না এবং যারা কিন্তু পুরনো আইএফএসসি কোডের জায়গায় নতুন আইএফসি কোড দিয়ে রেখেছেন আগে থেকেই তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন করারও প্রয়োজন হবে না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ